आउ टेलीग्राम चैनल लिंक डिस्क्रिप्शन डेस्क्रिप्स अच्छी तुम्हें से जइे कि डाउट पचारिपर आठीमें क्वेश्चन आम प्राक्ट कर तेल देख प्रथम आम स्टार्ट आज अनुशील तीन यह तुम एफ ए टू एक्जामे अच्छी एफ ए टू एक्जाम आस ए वा एक्जामे पड़ो तो देख प्रथम प्रश्न कौन दे एक वृत्तर केन्द्र ओ वृत्तर केन्द्र होगा ओ वृत বহিষ্ঠ পি কোণস এক বিন্দু তাহলে এটা গোটে পি বিন্দু দিয়েছে পি টি উক্ত বৃত্তর এক স্পর্শ খন্ড তাহলে পিটি এই বিন্দুটি এটি স্পর্শক বিন্ু হল কে টি তাহলে ওটিপি টি তাহলে ওটিপি টি পি এইটি আমি জানি যে স্পর্শক কোণ করে না ব্যাসাদ প্রতীতি কোণ করে লম্ব অঙ্কন করে অর্থাৎ নবে ডিগ্রি তাহলে ও টি পি কহলে এই কোণটা কত ডিগ্রি হোক এই কোণটা হোক নবে ডিগ্রি তাহলে আমার উত্তর কোণ নাইনটি ডিগ্রি হচ্ছে আমার উত্তর তারপরে সে কইছি এক বৃত্তর কেন্দ্র ও বৃত্তর কেন্দ্র ও বৃত্তর বহিষ্ক বিন্দু পি দেখি কোণ না বৃত্তর কেন্দ্র ও বৃত্তর বহিষ্ঠিক বিন্দু পি পিএক্স ও পি ওয়াই উক্ত বৃত্ত প্রত্যঙ্কিত দুইটি স্পর্শ খন্ড অর্থাৎ এইটা হল পিএক্স একর হল পি ওয়াই আত্তর কেন্দ্র হচ্ছে ও তাহলে এক্স ও ওয়াই কোণ এক্স এই কোণটা সে কেউ প্রকার কোণ বলে পচারি তাহলে দেখিল এটি তোমার এইটা হয়ে যে ডিগ্রি এটা নবে ডিগ্রি এই কোণটা কোণ হব না এটা আমার এই দুইটা তো মানে আমি জানছ যে চতুর্ভুজর চারিকোণর পরিমাণ কম তিনশো ষাঠি ডিগ্রি তাহলে যদি নবে ডিগ্রি হল তাহলে এই কোণটা আমার কোণ হব এটা তো এটা সূক্ষ্ম কোণ মানে এই কোণটা কোণ হব এই কোণটা আমার স্থূলকোণ হয়ে তাহলে এক্স ওয়াই কোণ আমার কোণ স্থূল কোণ দুই নম্বর সরিলা আমার ডবল আই বিট সরি এটা স্থল কোণ এক্স ওয়াই কোণ পচার এবে দেখা চল ত্রিপল আই প্রশ্ন ত্রিপল আই প্রশ্ন কন দেখ ত্রিপল আই দেখছি এক বৃত্তর কেন্দ্র ও বৃত্তর বহিষ্ঠ এক বিন্দু পি তাহলে দেখ যেমি মানে আগে চিত্র করে চাল তাহলে কেন্দ্র ও বৃত্তর বহিষ্ঠ গোটে বিন্দু পি এবং পিটি উক্ত বৃত্ত প্রত্যেক স্পর্শক খণ্ড তাহলে পি পিটি গোটে স্পর্শক খণ্ড টি ও পি কোণ এইটি ও টি ও পি অর্থাৎ এই কোণ আপি ও টি পি ও অর্থাৎ এই কোণ এই দুইটা কোণ মিশিয়ে কত হব আমি জানিছি যে এইটা হলো কে নিগ্রি যেহেতু এটা স্পর্শক এটা ব্যসাধ তাহলে এটা নবে ডিগ্রি তাহলে এই ত্রিভুজের তিনটেক ত্রিভুজর তিনিকোণ পরিমাণ শহে অশি ডিগ্রি তাহলে গোটে কোণ যদি নবে ডিগ্রি হল আর দিইটা কোণ মিশিয়ে কে নবে ডিগ্রি তাহলে টি ওপি কোণ আপি ও কোণ মিশিয়ে এবে দেখব আইভি এক বৃত্তর কেন্দ্র ও বৃত্তর কেন্দ্র হল ও বৃত্তর কেন্দ্র ও দেলে বৃত্তৰৰ বহিষ্ক বিন্দু পি পি হ'লে গোটেই বহিষ্ বু পি এস ৱাই উক্ত বৃত্ত প্ৰত্যুইটি স্পৰ্শ খণ্ড ত'লে এতিয়া গোটেই হ'ল পি এক একৰে পি ৱাই আছে স্পৰ্শ খণ্ড ত'লে এছ অ পি কোণ এই কোণা অ' ডাছ কোণ সমপৰিমাণ বিশিষ্ট হ'ব ত'লে এছ অ পি কোণ এক্স পি অৰ্থাৎ এই কোণা এই কোণটা কাহ সহ সান হব না ওয়াই ও পি কোণসহ সান হব এই কোণস সান হব কমই কারণ এই দুইটা ত্রিভুজ আমার কোণ হয়ে যাবে সর্বসম হয়ে যাবে এইটা হল সাধারণ বাহু এইটা এইটা দেখ এটা হল এই বাহু এই বাহু কোণ একাবৃত্তর ব্যাসার্ধ ও পি সাধারণ বাহু এই কোণ এই কোণ হল নবে ডিগ্রি কমাই তে সকবা অনুযায়ী সকবা অনুযায়ী কোণ হয়ে দেখা দেখ আছি এমিটি আমার অনেক এটা হল এক্স এটা হল এস এটা হল ওয়াই এইটি আমার লা পিবি এটি যাই স্পর্শ অখণ্ড এটি যাই স্পর্শ অখণ্ড তাহলে এই কোণটা নবে ডিগ্রি এই কোণটা নবে ডি এইটা ইজ ইকাল টু এইটা ও বিন্ু হলে এস ও ইজকাল টু ও ওয়াই একাবৃত্তর বি আস্বাদ এইটা হচ্ছে সাধারণ বাহু তাহলে সক বা সক বা সর্বসম্মতা অনুযায়ী ত্রিভুজ দুইটা সর্বসম্ম ত্রিভুজ যেটা সর্বসম্ম মানে এই কোণ ইজল টু এই কোণ তা মানে এক্স ও পি কোণ ইজ ইকাল টু ওয়াই ও পি কোণ ত পি কোণ কণ হ'ব ৱাই অ পি কোণ সমপৰিমাণ বিশিষ্ট হ'ব সেই ৱাই পি অ কোণস ৱাই পি অৰ্থাৎ এই কোণা চহ ক'টা এই কোণা সমপৰিম হ'ব অৰ্থাৎ এক্স পি অ কণ সমপৰিম হ'ব ত'লে এটা হৈ যাব এি ও কোণ আৰু ৱাই অ' পি কোণ বুজি পাৰিলিভুজ দুইটা সৰ্বসম সৰ্বসম হ'ল মানে অনুৰূপ কোণ সমান তাৰপৰা দেখিবা ভি নম্বৰ এক বৃত্তৰ কেন্দ্ৰ অসাৰ্ধ আক বৃত্তৰ কেন্দ্ৰ অ বৃত্তর কেন্দ্র ও ব্যাসার্ধটা দিয়েছি আর একক ব্যাসার্ধ কেতে আর্ সেমি বা আর্ একক বৃতর সমতলরে পি এক বিন্দু ও ও পি ও আর্স এ বৃহত্তর হলে পি বিন্দুর বৃত্ত প্রত স্পর্শ খণ্ড অঙ্কন সম্ভব তাহলে বৃত্ত প্রত্যেক স্পর্শ কতবেলা অঙ্কন সম্ভব না যদি ওটা আমার যে পি বিন্দুটা পি বিন্ুটা যদি বাহারে রহব পি বিন্দুটা বাৰে ৰে সিনা বৃত্ত প্ৰশক অংকন কৰাুটা বাহিৰ ৰে অপিটা আমাৰ সিনা বড় হ'ব অপি বড় হ'লে সিনা বেচাৰ্ধটো যদি অপিটা বড় হ'ব ত'লে যায়কি পি বাহিৰে ৰব যদি ব্যসাৰ্দটো পি বিন্দুটা সান হ'ব ত' তি ভিতৰে ৰ ভিতৰৰে ৰে আমাৰ কোনো স্পৰ্শ অখণ্ড হৈ পাৰিব নেকি তে পি বাহি ৰ পি বাহ ৰ মানে অপি বড় হ'ব ত'লে আও অপি ভিতৰত কি বৰ হ'ব সেই আমি এটি আনচৰ হ'ব অপি অপি বৃহত্তৰ হ'লে পি বিন্দুৰ বৃত প্ৰ স্পৰ্শ অখণ্ড অংকন সম্ভৱ হৈ পারিবুজ এবে দেখা ভি সর ভি এই দেখা পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এক বৃত্তর কেন্দ্র ঠিক তে সেমি দূরের ও বৃত্তরে বৃত্তর সমতলের অবস্থিত এক বিদু পি হলে তাহলে দেখ গোটে বৃত্তি তার ব্যাসার্ধ হল পাঁচ আউ এই তে সেমি দূরের গোটে বিন্দু পি তাহলে সে পচারছি এই স্পর্শ অখণ্ডর দৈর্ঘ্য কেতে পিটি কেতে তাহলে আমি জানিছি কোণ না এইটা হয়ে গলায় নবে ডিগ্রি নবে এটা হয়ে আমর আমার তালে পিটি পিটি কেমনি বাহির না কর্ণর স্কোয়ার ফেডাণ ভূমির স্কোয়ার রুট ওভার তার স্কোয়ার ফেডাণ পাঁচর স্কোয়ার রুট কারণ এটা আমার গোটে নবে ডিগ্রি সমকণিত ত্রিভুজ হয়ে গেল তাহলে তেরর হলো শহে অনস্তর পাঁচর হল পঁচিশ তাহলে শহে অনস্তর পঁচিশ গেলে শহে চৌরাশ শহে চৌরাশর রুট ওভর আমার উত্তর কেতে বারো সেমি হয়ে উত্তর ভিডল আ কেন্দ্র ও না কেন্দ্র ও তাহলে দেখ কেন্দ্র ও গলা কেন্দ্র ও ও আর্মি ব্যাশাদবিষ্ট এইটা হয়ে গেল আর্ সেমি তাহলে আর্ সেমি এক বৃত্তর সমতলের বৃত্তর বহিষ্ঠ এক বিদু পি এইটা হয়ে গলায় পি পি ঠাকুর বৃত্ত প্রত্যঙ্কিত স্পর্শ অখণ্ডর দৈর্ঘ্য কে টি এটা দিয়েছে টি সে ওপি পচার ওপি কে তাহলে এটা কোণ নবে ডিগ্রি তা মানে এইটা আমার কর্ণ হয়ে গেল কর্ণ কেমনি বাহরে না ভূমির স্কোয়ার প্লস লম্বর স্কোয়ার রুট ভার অর্থাৎ আর্ স্কোয়ার প্লছ টি স্কুৱাৰ ৰুট অভাৰ ত'লে উত্তৰ আমাৰ কেতে উত্তৰ হৈ যাব আমাৰ আৰ্ স্কুৱাৰ প্লছ টি স্কুৱাৰ ৰুট অভাৰ বুজি পাৰিলে দেখিবা ভি ট্ৰিপল আই দুইটি বহিস্পৰ্শী বৃত্তৰ বহিস্পৰ্শী অৰ্থ তাৰ বাহিৰ স্পৰ্শ কৰ সরল সাধারণ স্পর্শক সংখ্যা সরল সাধারণ এটা গোটে সরল সাধারণ এটা গোটে তাহলে সরল সাধারণ স্পর্শ সংখ্যা কে দুই তীর্জক সাধারণ এইটা কুয়া যায় তীর্জক সাধারণ স্পর্শক তাহলে তীর্জক সাধারণ স্পর্শ সংখ্যা কেতে এক বুঝিপার সরল হল এইটা আইটা কুয়া যায় তীর্জক সাধারণ স্পর্শক সেইভাবে দুইটি অন্তঃস্পর্শী অন্তঃস্পর্শী বৃত্ত মানে বৃত্ত দুটো পরস্পরকম ভিতরে স্পর্শ করতে এইটা হল তাঁর বিন্দু তাহলে দুইটি অন্তঃস্পর্শী বৃত্তর সরল সাধারণ স্পর্শক সংখ্যা কেতে দুইটি অন্তঃস্পর্শী বৃত্তর সরল সাধারণ স্পর্শক এইটা হল সরল সাধারণ তাহলে গোটে হি সরল সাধারণ স্পর্শক তাহলে সরল সাধারণ স্পর্শ হল এক তীর্জক তীর্জক সাধারণ স্পর্শক এটি সম্ভব হব না কারণ তীর্জক যদি এমি করবে এটি সম্ভব হব না তেমন তীর্জক সাধারণ স্পর্শক সংখ্যা কেত জিরো বুঝিপার তীর্জক সাধারণ স্পর্শক তাপরে পরস্পর বহিষ্ঠ হয়ে দুইটি অনচ্ছেদি বৃত্ত অনচ্ছেদি বৃত্তে পরস্পরক স্পর্শ করু নে তাহলে তাঁকর সরল সাধারণ স্পর্শক সংখ্যা সরল সাধারণ স্পর্শক কে এমি গোটে ଏମିତି ଗୋଟେ ତା ମାନେ ଦୁଇ ହେଇଯିବ ଆଉ ତୀର୍ଯ୍ୟକ ସାଧାରଣ ତୀର୍ଯ୍ୟକ ଏମିତି ଗୋଟେ ସମ୍ଭବ ହେଇପାରିବ ଏମିତି ଗୋଟେ ସାଧାରଣ ସ୍ପର୍ଶ ସମ୍ଭବ ହେଇପାରିବ ତେଣୁ ଦୁଇ ତାହେଲେ ସରଳ ସାଧାରଣ ସ୍ପର୍ଶକ ଦୁଇ ହବ ତୀର୍ଜକ ସାଧାରଣ ସ୍ପର୍ଶକ ମଧ୍ୟ ଦୁଇ ହବ তাপরে কেছি এক্স ওয়াই এস আই কনি না পরস্পর বহিষ্ঠ হয়েন দইটি অনচ্ছেদি বৃত তাহলে পরস্পর বহিষ্ঠ নুয়ে মানে অন্তঃ আইটা পরস্পরুক ছেদ করু ন তাহলে তাল সাধারণ স্পর্শক দেখিল এটি যদি আমি স্পর্শক অঙ্কন করা একুই স্পর্শ করুনি এটি স্পর্শক অঙ্কন কলা বে ইয়ে বাহার বৃত্ত প্রত্যেক ছেদ কোযছি তেমন সরল সাধারণ স্পর্শ সংখ্যা জিরো তিরযক সাধারণ স্পর্শক জিরো হব কারণ এটি স্পর্শক অঙ্কন করা সম্ভব নুহে বুঝিপার এক্স আই সরিলা এবার ত্রিভুজ এব ইজ ইকাল টু এসি এব সি রিবৃত উপরিস তাহলে এবি দেখ এইটা যদি ত্রিভুজ আমার হল এ বি সি সে এবি সি তাহলে এবি সি পরত এ বিন্দুয় অঙ্কিত স্পর্শক এ বিন্ুের অঙ্কিত স্পর্শক পি এক বিন্দু পি এইটি গোটে বিন্দুদ এসির বিপরীত পার্শ্বরে অবস্থিত তাহলে এইটা যদি এসি হল গোটে করে পি করে বিছি তাহলে পি এস সি কোণ সতুড়ি ডিগ্রি এই কোণটা যদি সতু ডিগ্রি হল তাহলে সে পচারছি এবি সি কোণটা কে এই কোণটা এই কোণটা কে তাহলে এই কোণটা কে দেখ এইটি আমার বিদু আমি জানিচ্ছি কোণ না

তাহলে দুইটি সামান্তর স্পর্শ দূরটা কেত হব উপর আঠ সেমি তোক আঠ সেমি তাঁর ব্যাস যেটা সেইটা হি তাঁকা মধ্যে দূরতা হব অর্থাৎ সেমি হা নাই সামান্তর স্পর্শ মানে পরস্পর সমান্তর থাকবে অর্থাৎ ইয়ে এটি যাই এঠিক তা এটা আঠ সেমি দূরতা এটা আঠ সেমি দূরতা তাহলে সমান্তর স্পর্শ দূরটা কে সেমি হব ষোলো সেমি হব বুঝিপাল তাপরে দেখা এক্সআই ভি দুইটি বহিঃপর্শী বৃত্তর দুইটা বহিঃর্শী দিটা বহিষ্শী বৃত এম বহিষ্শী কে তাহলে সরি এটা বহিস্পর্শী হলানি বহিষ্্পর্শী মানে পরস্পরক স্পর্শ করতে দিইটা বহিষ্্পর্শী বৃত্তর কেন্দ্রদ্বয় মধ্যবর্তী দূরতা তাহলে তাঁর এই যেবর্তী দূরতা কন হব না ব্যাসার্ধ দোয় এটা এই ব্যাস প্লছ এই ব্যসাধাৰ সমষ্টি হ'ব তুইট বয়স্পৰ্শী বৃত্তৰ কেন্দ্ৰদ্বয়তে দূৰতা বৃত্ত দ্বাৰ ব্যৱ মানৰ কণ না সমষ্টি সমান কাশ সমান সমষ্টি সমান বুজি পাৰিল কাৰণ এইটা মিছা এইটাৰ চিনা হ'ব ত্ৰদ মধ্য দূৰতা তাৰমানে ক' সমষ্টিহন তাৰপৰা দেখিব এক্স ভি দুইটি অন্তঃস্পৰ্শী বৃত্তৰ তহলে অন্তঃস্পৰ্শী বৃত্তৰ কেন্দ্ৰদ্বয়ত দূৰত হ'ল ব্যাসৰ কণ তো দেখিল এই গোটেই কেন্দ্ৰ এইটো গোটেই কেন্দ্ৰ তৰ কেন্দ্ৰদ্বয় দূৰতা কণ হ'ব না বড় ব্ৰতৰ ব্যসাদ ফেডাণ সান বৃত্তৰ ব্যসাদ অৰ্থাৎ ব্যসাদদ্বয়ৰ অন্তৰ ফলসম সমান হ'ব ত'লে এইটাৰ কণ হ'ব অন্তৰ ফলস হ'ব ত'লে বহিঃৰ্শী হ'লে সমষ্টি আন্তঃস্পৰ্শী হ'লে ব্যসাধমানকৰ অন্তৰস সমান হ'ব বুজি পাৰিল একলৰেখা উপৰিষ্ঠ গোটেই বিন্দু পিঠা সৰলৰেখা সৰ্বাধিক ড্যস ব্ৰতৰ সাধাৰণ স্পৰ্শক হৈ পাৰিব ত'লে দেখিলম এইটা গৈ মনেকৰ সৰলৰেখা এই সৰলৰেখা এই বৃত্তৰ সাধাৰণ স্পৰ্শক হৈ পাৰিব এই বৃত্তৰ সাধাৰণ স্পৰ্শক হৈ পাৰিব এই বৃত্তৰ স্পৰ্শক হৈ পাৰিব একৰে হৈ পাৰিব একৰে হৈ যাব তাৰমানে কেতো অসংখ্য বৃতৰৰ সেই সাধাৰণ স্পৰ্শক হৈ পাৰিব তহ'লে গোটেই সৰলৰেখা উপৰিষ্ঠ গোটেই বিন্দু পিঠাৰে এই বিন্দু পিঠা সৰলৰেখা কেতো বৃত্তৰ সাধাৰণ স্পৰ্শক নে অসংখ্য বৃত্তৰ সাধাৰণ স্পৰ্শক হৈ পাৰিব ত'লে পিলে মানে এই আমাৰ তিনিৰ যি অনুশীলনী তিনিৰ এক নম্বৰ কমপ্লিট হৈগলা নেক্সট ভিডিঅ'ৰে আমি দুই নম্বৰ তিনি নম্বৰ ডিছকচন কৰিব ত'লে আজি এতিকি চেনেলটো লাইক আয়াৰ দিয় আৰু টেলিগ্ৰাম চানেলহ যোড়ি হৈ যাও যা দ্বাৰা তুমি সেই কচি প্ৰাট্টছ কৰি পাৰিব ত'লে আজিপাইকি ৰ